সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি ডিএসটিভি খবর থেকে। আজকে আমরা নির্বাচন একটা ট্রেনিং এ এসেছি। এখানে আমরা বিএমএস এর পক্ষে এসেছি, আমাদের প্রতিষ্ঠাতা আছে বিএমএস এর আপনার জাফর ভাই। জাফর ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই একসাথে হয়েছি এবং একসাথে বিএমএস এর যে আমরা ট্রেনিংটা নির্বাচনী সেটা করব। তো এই সময়টা আমরা কখনো পাবো কিনা জানি না, হয়তো এখান থেকে আমরা কেউ ঝরে যাব, এখান থেকে আবার আমাদের উৎপত্তি হবে। তো আমরা আশা করবো সবাই একসাথে এই ফ্রেমটা আমরা ধরে রাখার জন্য। তো কেমন কেমন লাগছে আপনাদের সবার? ভালো লাগছে। তা আমি এখন আমাদের যে প্রতিষ্ঠাতা, যার জন্য আমরা একত্রিত হয়েছি, যার অনুসরণে আমরা এই পর্যন্ত এসেছি, আমরা তার একটু বক্তব্য নিব যে আসলে তার এখন কেমন লাগছে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডিএসটিভিকে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সারা দেশের সাংবাদিকদের একটি জাতীয় সংগঠন। সংগঠনটি 2013 সালের 15 জুলাই আত্মপ্রকাশের পর থেকে সারা দেশের সাংবাদিকদের মাঝে জাতীয় প্রতিষ্ঠার একটি স্বপ্ন দেখছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সারা দেশের সাংবাদিকদের অধিকার আদায়ের এবং নির্যাতন মুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। যে স্বপ্নের মাঝখান থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার একটি প্রক্রিয়া এবং স্বপ্ন আমরা বিএমএসএফ দেখছি। তো আজকের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি নির্বাচন পর্যবেক্ষণ কর্মসূচি রয়েছে। এখানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিভিন্ন জেলা উপজেলা থেকে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সকলকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি যে আজকের এই প্রশিক্ষণ কর্মশালার মধ্য থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং এই নির্বাচনের একটি ধারাবাহিকতা সুন্দর একটি পরিবেশের মাধ্যমে আমাদের আজকে প্রশিক্ষণ আমরা সম্পন্ন করব এবং এই প্রশিক্ষণের মধ্যে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা সম্পন্ন করব। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনার দীর্ঘায়ু কামনা করছি, কারণ আপনি না হলে হয়তো আমরা একসাথে সভায় হতে পারতাম না। কৌশিক ভাই, কেমন লাগছে আপনার? জি, অনেক ভালো লাগছে। ভালো লাগছে, কেমন লাগছে আপনার? কেমন লাগছে? হ্যাঁ, আমি ভালো লাগছে। এবং আমরা যে সারা দেশ থেকে মফস্বল সাংবাদিক ফোরামে আসতে পেরেছি, এজন্য সবচেয়ে আমরা গর্বিত, উপলব্ধি করতে পেরেছি এবং এই নির্বাচনী প্রশিক্ষণটা আমরা নিতে পেরে এবং আমাদের এলাকায় নির্বাচনী রিপোর্টিং কাজের জন্য আমাদের সহায়ক ভূমিকা রাখবে, এই জন্য মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ডিবিএস কে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা আমরা আরেকটু বলবো যে অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছে, যে মানে অনেক অনেক পথ পাড়ি দিয়ে এসেছে। তো আমরা সাংগঠনিক সম্পাদকের সাথে কথা বলবো বিএমএসএফ এর। জি, আসসালামু আলাইকুম, একটু সামনে আসলে ভালো হতো। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে আজকে আমরা প্রশিক্ষণ এসেছি, এই প্রশিক্ষণ আমরা সফলভাবে গ্রহণ করব এবং যা যে প্রশিক্ষণ দেওয়া হবে সেই প্রশিক্ষণ আমরা নিয়ে আমরা যাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারি এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, এজন্য সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, তো আমরা ধন্যবাদ। আসলে বিএমএসএফ এর অর্জন বলে মনে করি যে আমি সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি সৈয়দ খায়রুল আলম নড়াইল থেকে এসেছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বিএমএসএফ কে, যে কেন্দ্রীয় পর্যায়ে তারা জাতীয় নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে একটি প্রশিক্ষণ টিমকে আমন্ত্রণ জানিয়েছে। আজকে আমরা গর্বিত এবং দেশ টিভিও সেটা কভার করছে, আমরা অনেকেই সেটাকে কভার করব। তো আজকে যারা আমরা মিলন মেলা উপনীত হতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি, সকল স্তরের সাংবাদিক সুবর্ণজয়ী বন্ধুদেরকে আমরা আমন্ত্রণ জানাই এবং আজকে যারা উপস্থিত হতে পারেনি অবশ্যই তাদেরকে কীভাবে ডাকা যায় এবং আমরা তাদেরকে মোটিভেট করে বাংলাদেশে একটি স্বাধীন এবং শান্তিপূর্ণ নির্বাচনের আমরা পর্যবেক্ষণে আমরা ভূমিকা রাখতে যেতে পারি, বিএমএসএফ সেই ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা রেখে এবং আমরা যে উপস্থিত হতে পেরেছি আমরা বিএমএসএফ আজ আমরা জাগরিত, উজ্জীবিত এবং আনন্দিত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে, যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা করতে পারছি সবাই একসাথে, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগছে। আমরা ঢাকা জেলার যে সাংগঠনিক সম্পাদক তার সাথে একটু কথা বলবো, তার একটু মোটিভেটটা আমরা জানবো যে খবরকে। আমি ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খান। সবাইকে ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাফর ভাইয়ের পক্ষ থেকে। তার নেতৃত্বে আমরা আজকে এই যে সবাই একত্রিত হতে পেরেছি, প্রতিটা জেলা উপজেলা থেকে সবাই এসেছেন, যেন আমাদের একটা আজকে মিলনমেলা
আমরা সবাই একসাথে এই যে প্রশিক্ষণ মেলায় উপস্থিত হতে পেরেছি বলে আমরা আনন্দিত। জাফর ভাইয়ের মাধ্যমে ডিএসএলকে সবাইকে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো আমরা ঢাকা জেলার যে ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটির যে ভাইস প্রেসিডেন্ট, তার সাথে কথা বলবো। বাংলাদেশ মহাশয় সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ মানিক, বাংলাদেশ মহাশয় সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা আহমেদ জাফরের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা থেকে যারা এসেছেন আজকের এই সংসদ জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম পরিচালনা করার জন্য প্রশিক্ষণ দিতে, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা যেন সবাই শান্তিপূর্ণভাবে কাজগুলো প্রশিক্ষণ নিতে পারি এবং দেশ পরিচালনা এগিয়ে আসতে পারি। এই জন্য এছাড়া ডিবিএসটিভিকে ডিএসটিভিকে অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের এই কার্যক্রমকে ফলো আপ করার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের জাফর ভাইকে এবং আমাদের পাইলট ভাই, আমাদের যে সভাপতি, তিনি এখনো রাস্তায় আছেন, উনি এখনো আমাদের মাঝে পৌঁছায়নি। পৌঁছাইলে আমরা তাদের তারও বক্তব্য নিব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ডিএসটিভির সাথে থাকবেন। ধন্যবাদ।